সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে তো ক্লাসে পরিচয় হয়েছে আমার, হয়েছে না কয়েকবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তোমাদের আজকে গণিতের ক্লাস সেভেন এ, তোমরা সবাই তো সেভেন এ নাকি? আচ্ছা, একে অপরের সাথে সাইড টক করবে না, এটা যেন মনে থাকে। আজকের আমরা যা শিখাবো আপনারা তাই শিখবেন, এই তো? অনলাইনে ক্লাস কি আমাদের বুঝতে হবে, আমার কথা স্পষ্ট শোনা যায়? জি স্যার। জি স্যার। লেখাটা দেখা যায়? লেখাটা সমীকরণ গঠন করে সমাধান করো, সেই সমীকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের প্রথম জানতে হবে আসলে সমীকরণ কি, যেমন সমীকরণ গঠন করে সমাধান করতে বলেছে, তো আমাদের প্রথমে জানতে হবে কি সমীকরণ কি। সমীকরণ সাহায্য করা যাবে না, কিন্তু কোনো কিছু না বুঝলে আমাকে তুমি তুমি প্রশ্ন জিজ্ঞেস করবা, আমি আনসার করবো, ঠিক তো? প্রথম আমাদের জানতে হবে সমীকরণ কি। তার আগে একটা জিনিস দেখি দেখি, 3x + 5 = 7, এই একটা ইকুয়েশন লিখেছি। ক্লাস সিক্স এ তোমরা পড়ে আসছো সমীকরণ, পড়ছো না তোমরা? জি স্যার। এই সমীকরণটা, এটা সমীকরণ, এই কেন সমীকরণ, এটা কেন সমীকরণ আমাদের বুঝতে হবে, এটা কেন সমীকরণ। আমরা দেখতেছি এইখানে কিছু চিহ্ন আছে, কিছু প্রতীক আছে, প্রতীক গুলো দেখা যায় ইকুয়াল টু, আর এখানে কি আছে প্লাস আছে, তাই না? জি স্যার। জি স্যার। থ্রি আর এক্স এর ভিতরে কিসের সম্পর্ক, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন থ্রি অ্যান্ড এক্স, এই থ্রি এবং এক্স এর ভিতরে কি অবস্থায় আছে এরা বলেন। এই থ্রি এবং এক্স এরা কি অবস্থায় আছে, প্লাস মাইনাস? যদি আমরা এবং আমরা দেখি ডট, ফাইভ ডট এক্স, এটাকে ডট গুণন বলে, আর এটাকে বলে ক্রস গুণন। গুণন আবার দুই প্রকার, এইখানে ডট গুণন আর ক্রস গুণন যেটাকে বলা হয়, সেটি একসাথে আমরা এভাবে লিখতেছি। তাহলে আমাদের কয়টা সম্পর্ক এখানে বিদ্যমান, এইটার সাথে একটা গুণ আছে, আছে না? দুইটা সাথে একটা মান আছে, ইকুয়াল টু। তাহলে আমাদের কি হলো সমীকরণ কি, এখন এখানে চলক কোনটা কথা বলা যাবে না, কিন্তু চলক আমরা একটু দেখি, চলক কোনটা? তাহমিদ বলো, তাহমিদ। কেন এক্স কে আমরা চলক বলবো? এটা অজ্ঞাত রাশি। আচ্ছা, আমাদের স্বাভাবিকভাবে কোনো অজ্ঞাত রাশির মান, কোনো অজ্ঞাত রাশির মান কে আমরা কি বলবো, চলক। চলক। তাহলে এক্স হলো চলক, এই 5 7 এগুলোকে কি বলা হয়? দিশা তুমি বলো, তাহমিদ, মহসিন বলো,
এগুলোকে বলি আমরা স্যার এগুলোতে আমরা সংখ্যা তাই না রাশি বলি হ্যাঁ রাশি এগুলোকে আমরা কনস্ট্যান্ট বলবো ধ্রুব কি বলবো কনস্ট্যান্ট বা ধ্রুব ধ্রুব হ্যাঁ কনস্ট্যান্ট বা ধ্রুব তাই চলো তার মধ্যে চলক এবং ধ্রুব দুই দিকে পার্থক্য এ ওই চলক এবং ধ্রুবের মধ্যে পার্থক্য হলো চলকের মান পরিবর্তন হতে পারে x এর মান এক এক তলে এক এক রকম বের হবে নির্দিষ্ট তো সমীকরণের সংখ্যা কি হবে ক্রিয়াচিহ্ন চলক ক্রিয়াচিহ্ন এবং সমান সম্বলিত গাণিতিক যে একটা খোলা বাক্য এটাকে আমরা সমীকরণ বলবো সমীকরণটা কি এরকমের গাণিতিক খোলা বাক্যকে আমরা কি বলবো সমীকরণ বলবো সমীকরণ যে সমীকরণে চলকের ঘাত এক এই একটা জিনিস দেখি এই ইকুয়েশন আমরা লক্ষ্য করি এখানে কি হয়েছে বলো এইখানে একটা চলক আছে এই চলকটার নাম কি অর্গকর্মকার অর্গ বলো অর্গ অর্গ বলো জি স্যার শোনা যাচ্ছে না অর্গকর্মকার বলো এইখানে চলক কে বলতে পারি না এখানে কে বলতে পারে চলককে কোন চলকের ঘাত যদি ওয়ান থাকে সরল সমীকরণ কাকে বলে বলো কোন সমীকরণের কোন চলকের মান ঘাত যদি এক থাকে তখন সেই সমীকরণকে আমরা সরল সমীকরণ বলবো ক্লিয়ার সমীকরণের শর্ত সমীকরণের শর্ত আছে কিছু সেই স্বতঃসিদ্ধ স্বতঃসিদ্ধ আমরা কয়েকটা দেখি দেখি এক এ ইকুয়াল টু সি দুই বি ইকুয়াল টু ডি তিন ইকুয়াল টু এফ তোমরা লিখতে পারো এই স্বতঃসিদ্ধ গুলো কি কে টু এফ করে আমরা এফ নয় আমরা দেখছো কয়েকটা এখানে সমীকরণ এটা ওটা এইখানে মজার ব্যাপার হলো রাশি দুটো আছে সমাজের বাম পক্ষ যেটা থাকবে তাকে আমরা কি বলবো বাম পক্ষ বাম পক্ষ যেটা থাকবে
আমরা এর সাথে কি যোগ করছি ওয়ান ওয়ান এর সাথে কি যোগ করেছি সমান সমান রাশি থেকে উভয় পক্ষে সমান সমান জিনিস আমরা বিয়োগ করতে পারি। একই জিনিস বিয়োগ করেছি, দেখেছো তোমরা? একই জিনিস আমরা কি যোগ করতে পারবো? দেখি আমরা বলতো একটু দ্বারা গুণ করছি, সমান সমান রাশি থেকে বিয়োগ করতে পারবো একই জিনিস, একই জিনিস যোগ করতে পারবো, আবার একই জিনিস গুণ করতে পারবো। ঠিক এই দেখো ভাগের বেলা m ভাগ 3 m ভাগ 3 আমরা কি করেছি বলো? স্যার ভাগ অর্থাৎ 3 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা m কে 3 দ্বারা, 3 দ্বারা আর m কে 3 দ্বারা, m কে 3 দ্বারা আর m 3 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা ভাগ করেছি। স্যার আমরা এটা কি 4 দ্বারা ভাগ করতে পারতাম? লিখা একটু সর করি এইটাকে। জি স্যার আমরা এরকম কি পাতাম কিনা একটু দেখো, মনে করো আছে x = y, এইটা একটা 3 দ্বারা গুণ সমীকরণের শর্ত গুলো কি কি? সমান দুই পাশের সমীকরণের উভয় পাশে সমান জিনিস যোগ করতে পারবো, সমীকরণের উভয় পক্ষে সমান জিনিস বিয়োগ করতে পারবো, এইটা করা যাবে না। আর এই দুই তিন চার সমীকরণের শতসিদ্ধ মানে এই শতসিদ্ধ মানে কি? এই সবাই লক্ষ্য করো এখানে কি আছে, নাম কি? পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি এরপরে আমরা সমীকরণ গঠন করবো, তো এইগুলো কাজে লাগবে। পক্ষান্তর বিধি দেখি আমরা, পক্ষান্তর বিধি এটা x প্লাস 2x প্লাস 3 এইটা দেখি আমরা সাইড যখন চেঞ্জ করবো বাম পাশে সবসময় কি রাখবো? x শূন্য রাখবো, 3x এই প্লাস x এই কাছে আসলে কি হবে?
মাইনাস 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 আর এই প্লাস 2 এই কাছে গেলে কি হবে মাইনাস 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 2 মাইনাস 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 এইটা কি বলা হয় পক্ষান্তর বিধি এটা কি বলা হয় স্যার পক্ষান্তর বিধি এটা কোন পক্ষ থেকে অন্য পক্ষে আবার অন্য পক্ষ থেকে এই পক্ষে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আলাম আবার রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসছি আমরা এটাকে বলে পক্ষান্তর বিধি বা পক্ষান্তর বিধি এটাকে কি বিধি বলা হয় উপরেরটাকে প্রতিসাম্য বিধি কারণ প্রতিসাম্য বিধি মানে চেঞ্জ না করে যেভাবেই থাকবে তাকে এই বাম পাশেটাকে বাম পাশেরটাকে ডান পাশে যখন নিব তখন এটাকে আমরা বলবো প্রতিসাম্য প্রতিসাম্য বিধি প্রতিসাম্য বিধি নেক্সট ক্লাসে কিন্তু আমি এই কথাগুলো আবার জিজ্ঞেস করব সমীকরণ কি তারপরে সরল সমীকরণ কাকে বলে সমীকরণের স্বতঃসিদ্ধ নিয়মগুলো কি কি সেইগুলো এখন আমরা একটা সমীকরণ গঠন করে সমাধান করব দেখো সমীকরণ গঠন করে সমাধান করি একটা প্রশ্ন আমরা লিখি এই প্রশ্ন তোমরা তুলবা তারপর আমি কোন সংখ্যার সাথে আমরা একটু অন্য ভাবে যাবো আসলে আমরা মুখে 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 অনেকটাই শুনতে পারি না মূলত সমীকরণ উদ্ভব হয়েছে এই সমীকরণ গঠন করে তারপর আমরা সমাধান করতে পারি কেন সমীকরণ প্রয়োজন হইলো বাস্তব জীবনে বড় বড় অঙ্ক করতে গেলে যেমন এইটা কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে আমরা এই লিখব কোন সংখ্যা সেই সংখ্যাটা জানি না সংখ্যাটি x অজ্ঞাত সংখ্যাটি বা অজানা সংখ্যাটি তোমাকে দেখা যাচ্ছে না x দ্বিগুণ টু এক্স5 = 13 এখন দেখো প্রশ্ন আছে আমরা লিখি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে এই দ্বিগুণের সাথে y x + 5 = 13 = 13 কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হইছে 13 চল আমরা এটা লিখতে পারি স্যার উত্তর হবে 4 স্যার কত হইবে
কাজী মোহাইমিনুল ইসলাম তুমি একটু বলো, তুমি আমরা যে সংখ্যাটা পেয়েছি কত সংখ্যা পেয়েছি? আমরা কত দেড়ো আসবে? তাহলে আমার অঙ্ক করা সঠিক আছে আমরা বলছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে যেখানে চলক থাকবে চলক সম্মিলিত রাশি সবসময় কোন পাশে থাকবে? বাম পাশে। আমরা জানি কি এই যে মিউট করলেই হয় স্যার, স্যার মিউট করতে হবে স্যার, যাদের ব্যাকগ্রাউন্ডের সমস্যা তারা মিউট করে দেন। একটু দেখি নিচে লিখবো, সুতরাং নির্ণয় সংখ্যাটি নিচে লিখবো, নির্ণয় সংখ্যাটি ঘর। জি স্যার। ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ কি রায়হান না রাতুন? রাফি 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 তুমি আনসার করবে, আমি যা বলবো সেটা শুনো আগে। হ্যাঁ স্যার বলেন। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকলে তো করবে না
দশমিক আর জিরো বাদে অন্যান্য সংখ্যা না আরে বাবা আমি অনলাইন দশ গ্রাম আরে দেখো পনেরো হলে জোর তো আগে আমাদের সংখ্যা তিনটি তো বের করতে হবে ঠিক না সংখ্যা আমাদের জানা নাই তিনটা কর্মিক স্বাভাবিক সংখ্যা চেয়েছে আমরা কি জানি সেই তিনটা কর্মিক স্বাভাবিক পূর্বিক স্বাভাবিক সংখ্যা বলতে কি এই সংখ্যাটা আমরা ধরবো এই সংখ্যাটা তোমাদের রুমে যে যে রুমে বসা আছে রুমে সাউন্ড হচ্ছে স্যার আমার অ্যানসার বের হয়েছে 4 বোঝা যাবে না প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাটি এটার সাথে 1 যোগ করতে হবে তৃতীয় সংখ্যাটি x প্লাস 2 এইখানে যেটা x প্লাস 2 করবে না উপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা কি করব আরো এক যোগ করব যে সরাসরি x প্লাস 2 এরকম না তারপরে কি যে রাশি হবে উপরের রাশির সাথে একযোগ পরবর্তীতে যে রাশি হবে সেটা হবে উপরের যে রাশিটা আছে তার সাথে একযোগ তার মানে সংখ্যা তিনটি আমরা কি পেয়েছি ১৫ দলকগুলো কোথায় চলে যাবে বাম পাশে আর কত লিখবো স্যার এটা ভাগ হবে না স্যার ভাগই তো হয়েছে হ্যালো স্যার শোনা যায় না আমরা
ভাই তোমাকে মাইক্রোফোনটা অফ করো না দ্যাট অফ তো আছে এখানে x সমান কত পেয়েছিলাম আমরা 4 প্রথম সংখ্যাটি ছিল কত x প্লাস 1 প্লাস 1 = 5 5 এখানে যদি x সমান 4 দিলেই হবে না আর একটা x প্লাস 1 না দিলেও হবে তাহলে আমরা সংখ্যা তিন পেয়েছি তাহলে আমরা দেখি দেখো এরপরে বলছে শেষে একটা কথা বলছিল মনে আছে তোমাদের যোগফল কত তিন সংখ্যা যোগফল সংখ্যা তিন গুণফল কত ১২০ দ্রুত কাজ করো এসডব্লিউ সময় শেষ হয়ে গেছে এসডব্লিউটা লিখে নাও স্যার লেখছি লিখছো স্যার স্যার এইটা কি এইটাই থাকবে না আরো দিবে অন্য না একটা এসডব্লিউ আমি দিতেছি দেখো রহিম ও করিম লেখা শুরু রহিম ও করিম রহিম ও করিম রহিম ও করিম বার্ষিক পরীক্ষায় বাংলা ও গণিতে 175 নম্বর পেল রহিম ইংরেজিতে দেখো রহিম ইংরেজিতে করিম অপেক্ষা লিখছো রহিম করিম বাংলা ও ইংরেজিতে মোট 175 নম্বর পেয়েছে লিখছো রহিম করিম অপেক্ষায় ইংরেজিতে 25 নম্বর কম পেলে আবার একটু বলেন রহিম করিম অপেক্ষা ইংরেজিতে 25 নম্বর কম পেলে আসসালামু আলাইকুম স্যার